আজকে নাকি আশিক ভাই কাস্টমারের মনের মতো প্রাইজে ফার্নিচার দিচ্ছে? আশিক ভাই, জি ভাই, নাকি সত্য ভাই? সত্য ভাই, মানে এটা কেমনে সম্ভব? কাস্টমারের মনের মতো প্রাইস, আপনি যে প্রাইস বলবেন ওই প্রাইসই বানিয়ে দেওয়া যাবে। আপনি যদি এটা কয়টা টাকা দিতে চান বলেন। আমি এটা 1 লাখ দিব। 1 লাখে দিলাম, জান কি কর, 90,000? 90,000 টাকা দিব। 70,000? 70,000 টাকা দেওয়া যাবে ভাই। আপনি কি পাগল হয়েছেন? মানে একটা ফার্নিচার প্যাকেজ বিভিন্ন দাম কেমনে হয় ভাই? ভাই এটা দামটা হওয়ার কারণ হচ্ছে আমি ভিডিওটা করার পর যারা সবসময় কপি করে থাকে এটা কপি করে তারা ডেলিভারি চার্জ ফ্রি দিবে, ম্যাট্রেস ফ্রি দিবে, দিয়ে সেরা 1 লাখ টাকা দিবে, 90,000 টাকা দিবে। তারা যদি ওই প্রাইসে দিতে পারে আমিও দিতে পারবো, কিন্তু আমি যে ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি যে কোয়ালিটিটা দিচ্ছি এই কোয়ালিটি নিতে হলে যে প্রাইসটা বলবো ওই প্রাইস দিতে হবে, আর আপনারা যে প্রাইস বলবেন ওই প্রাইস দিতে হলে তার আমি কোয়ালিটি দিক দিয়ে কম্প্রোমাইজ করবো অনেকটা। তার মানে আমি যদি আপনাকে 20,000 টাকা কম দেই, হ্যাঁ 20,000 টাকা কম দিব, কি বলে? স্বাভাবিক ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন ভিউয়ার্স, আপনারা আপনারা একটা পানি খান কিন্তু কিনে খেতে হয়, আর আপনারা দেখতেছেন কি ম্যাট্রেস ফ্রি, চাদর ফ্রি, বালিশ ফ্রি, এগুলো ফ্রি কিভাবে দিচ্ছে? আপনার থেকে পকেট থেকে ঋণ দিচ্ছে, হয়তো বা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করতেছে, নাহলে বেডরুম ছেড়ে দাম বাড়াচ্ছে, দুইটার থেকে একটা, নাহলে কখনো সম্ভব না। আর যারা যারা আগের প্রতিষ্ঠান যেরকম আমি ভাই, দেখেন আপনাদের অনুরোধের কারণে ম্যাট্রেস ফ্রি এবং চাদর ফ্রি আর আপনার গাড়ি ভাড়াটা ফ্রি দিয়েছি, কিন্তু এখন আমার লাভ কমে গেছে, লাভ পাচ্ছি না, সে কারণে আমি আর দিতে পারবো না। এতদিন আমি প্রোডাক্টের কোনো কোয়ালিটি খারাপ করি না এবং প্রাইসও বাড়ায় নাই, ওই প্রাইসই দিয়ে গেছি, শুধু লাভের থেকে আমি এগুলো দিয়েছি। এখন আমার জিনিসের দাম বাড়ার কারণে আমি দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। যাদের লাগবে দেওয়া যাবে, কিন্তু কোয়ালিটি খারাপ হবে। তার মানে দর্শক, আশিক ভাই যে প্রাইস আছে ফাইনাল প্যাকেজটা দিবে, হ্যাঁ আপনাদেরকে এই প্রাইসে নিতে হবে। যদি কমে নিতে চান কমে নিতে পারবেন, কিন্তু কোয়ালিটি আমার পাবেন না। কোয়ালিটি আপনি যে শোরুম থেকে নেন, যে শোরুম থেকে নেন, আপনারা কখনোই মনে করবেন না আপনার যেরকম টাকা দিবেন ওরকম জিনিস পাবেন। আপনি রূপার টাকা দিলে আপনার রূপে পাবেন, স্বর্ণ কখনো আশা করবেন না। ভাই আজকে কয়টা প্যাকেজ দেখাবেন আমাদের? আজকে দুইটা দেখাবো। প্রথম হচ্ছে ভাই এই 6 ফিট বা 7 ফিট একটি খাট, এটা আপনার সম্পূর্ণ মিরর গ্লাস দিয়ে কাজ করা এবং ভেলভেটের কালারটা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং উপরে আপনার হোয়াইট কালার, এখানে যে কোনো কালার আপনার বলেন, আপনার গোল্ডেন, ব্ল্যাক, অফ হোয়াইট এবং আপনার আরো ইত্যাদি কালার, ভাই মাথায় আসতেছে না এক কথায়। তারপরে একটি সাইড বক্স পাবেন, 3টি ড্রয়ার থাকবে, একটি ওয়ার্ড্রোব পাবেন, এপাশে 4টা ড্রয়ার প্লাস এপাশে একটি পাল্লা সিস্টেম থাকবে, ঠিক আছে? ভিতরে কালার ফিনিশিং আলহামদুলিল্লাহ ভালো যে চেষ্টা করেছি। তারপর একটি ভ্যানিটি পাচ্ছেন, ভ্যানিটির উপরে আপনার সেলফ সিস্টেম, এখানে জিনিসপত্র রাখতে পারবেন গুছিয়ে। উপরে হচ্ছে আপনার মিরর গ্লাস এবং হচ্ছে এখানে 4টা ড্রয়ার, এপাশে 4টা ড্রয়ার, এপাশে 1টা ড্রয়ার, ঠিক আছে? এবং কি ভাই, যেখান থেকে ফার্নিচার নেবেন আপনারা অবশ্যই গ্লাসগুলো দেখে নেবেন, কারণ ভাই দেখেন তো আমি যেরকম আপনারা যদি বলেন আশিক ভাই এর চেয়ে আরো কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগবে, বানিয়ে সম্ভব, ভালোরও শেষ নাই, খারাপেরও শেষ নাই ভাই, সব জন্য দেওয়া যাবে, কিন্তু আমি যে প্রাইসটা দিচ্ছি প্রাইস অনুযায়ী এটা বেস্ট, এবং তারাও যে প্রাইসটা দিচ্ছে তাদেরও প্রাইস বেস্ট, কারণ আপনি যেরকম টাকা দিবেন তারা এরকম জিনিস বানিয়ে দিবে, এটা স্বাভাবিক, কখনো ভালো জিনিস বানিয়ে দিবে এরকম কোনো ইয়ে না, যেরকম টাকা সেরকম জিনিস। আশিক ভাই এখন আপনি তো ভাই পুরো টেনশনে ফেলে দিলেন আমাকে, এটা প্রাইস কি কেমন দিবেন আজকে? এটা প্রাইস মাত্র 1,10,000 টাকা, মানে যে কোয়ালিটি আছে কোয়ালিটির মূল্য 1,10,000 টাকা, এই কোয়ালিটির মূল্য, এই কোয়ালিটি। আরো যদি বলেন ভাই আশিক ভাই 90,000 টাকা দিব, 1 লাখ টাকা দেব, 70,000 টাকা বানিয়ে দেন, বানিয়ে দিতে পারবো, ওই সেরকম কোয়ালিটি হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে বর্তমানে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির মূল্য হচ্ছে ফার্নিচার না, কিন্তু এটা কিন্তু কোয়ালিটি, কোয়ালিটি ফার্নিচার না, ফার্নিচার তো সবাই দেয়, ফার্নিচার তো সবাই বিক্রি করতেছে, ম্যাট্রেস দিয়ে, আপনার ডাইনিং দে, সোফা দে, নাকফুল দে, ফ্রিজ দে, টিভি দে, বউ দে, না দে, বৌবাদে ভাই সব দে ভাই, এক কথায় ভাই, হ্যাঁ এক কথায় বৌবাদে সব দিয়ে, সব দিয়ে দেয়। আচ্ছা কিন্তু আমি একখানে ফার্নিচার সেল করতেছি, এখানে আমি কুকারিজের ব্যবসা করতে আসি না, আর ফ্রি জিনিস দিতে আমি এত মহৎ হয়ে গেছি না যে এত কিছু ফ্রি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কারণ লাভ ছাড়া দুনিয়াতে কেউ 1,10,000 টাকা যদি আপনারা প্রাইস কমাতে চান কমাতে পারেন, কোয়ালিটি খারাপ হতে পারে, হ্যাঁ যদি 1,10,000 টাকা আপনাদের প্রাইস হয়ে থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন নিঃসন্দেহে, চোখ বুঝে। ওকে, এবার আরেকটা দেখাই ভাই, আরেকটা প্রাইস বলবো নাকি ডিজাইন বলবো কি বলবো বুঝতেছি না, এটা হচ্ছে কিং মডেল বেডরুম সেট, বাংলাদেশের 99% শোরুমে এটার কপি আছে ভাই, তাই এটা বাংলাদেশে ফার্স্ট তৈরি করছে। আমি কোনো ব্যবসায়িক ভাই যদি আমার সামনে এসে বলতে পারেন ভাই এটা আপনি তৈরি করেন না আমি তৈরি করছি, এই ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে চলে যাবে, আর একটা ভিডিও দেখবেন না আমার, তাই আমার আর একটা ভিডিও দেখতে পারবেন, প্রমাণ করতে পারলে BMW গিফট আছে, জান BMW গিফট, কারণ কখনো এটা সম্ভব হবে না, আর আমার BMW এর মতো এরকম সামর্থ্য হইছে না, আর আমার দেওয়া লাগবে না কোথায়, ঠিক আছে ভাই? একে 6 ফিট বা 7 ফিট একটি বেড, একটি সাইড বক্স থাকবে ভাইয়া, তারপর একটি ওয়ার্ড্রোব থাকবে, একটি ভ্যানিটি থাকবে, ভ্যানিটির সাথে বসার জন্য টুল থাকবে, একটা সুইপার, একটা আলমারি থাকছে, আলমারি থাকছে। আচ্ছা কালার, আপনার এখানে যে কালার আছে গদির কালার, যে
অন্য কোন কালার চাইলে দিতে পারবেন, বর্ডার কালার যে কোনো কালার চাইবেন এরকম। অনেকে ভাবে কি এই কালার মানে চেঞ্জ করলে মানে প্রাইস এক্সট্রা টাকা দিতে হবে, ওটার জন্য কোনো টাকা পে করতে হয় না কিন্তু। আর এটার প্রাইস থাকতেছে 1,00,000 টাকা শোরুম প্রাইস, আর বললামই তো যদি এটা 90,000 টাকা বলেন বানিয়ে দেওয়া যাবে 80,000 টাকা থেকে 70,000 টাকা, এটা হচ্ছে কোয়ালিটির উপর নির্ভরশীল করে। তার মানে এখন বর্তমানে আপনারা যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির মূল্য হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা, 1,00,000 টাকা হলে এটা পেয়ে যাবেন, 90,000-80,000 টাকা সম্ভব, কিন্তু কোয়ালিটি ভালো হবে না, এটাই আশিক ভাই বলতে যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনি যে মানে মানুষকে পুরো কনফিউজ করে দিলেন ভাই, খুব কঠিন একটা অবস্থা হয়ে গেল। অনেকদিন সহ্য আছিলাম, অনেকে অনেক ব্যবসায়ী ভাইয়ের মনে এখন মন খারাপ করবে, আশিক ভাই সত্য কথা গম্বরটা ফাঁস করে দিছে ভাই। আপনি কি করেন, আপনার যেভাবে ফ্রি দিচ্ছেন আমার আর পক্ষে সম্ভব না এত কিছু ফ্রি দেওয়া, কারণ আমার কোয়ালিটি, আমার ব্যবসা ভাই, আমার চিন্তা ভাবনা অনেকদিন ব্যবসা করবো, এত শর্ট ব্যবসা করবো না। একটা ডাইনিং দেখে ভাই, 6 চেয়ারের ডাইনিং, খুবই চমৎকার একটি ডাইনিং, এটা আমাদের শোরুম প্রাইস 23,000 টাকা, আমি 21,500 রাখবো। আর বিএসদের প্রাইস হচ্ছে যদি বলেন 19,000 টাকা, 18,000 টাকা, 17,000 টাকা, 16,000 টাকা এই ডাইনিং টেবিল বানিয়ে দেওয়া সব ভাই। ঠিক আছে ভাই, তখন আমি এইগুলো বোর্ডের দিব, এগুলো বোর্ড দিব, এগুলো কোনো কাঠের কোনো ইয়া পাবেন না, অস্তিত্ব থাকবে, অস্তিত্ব থাকবে, দেখে বোঝা যাবে, কারণ কালারের ভিতরে থাকবে এটাই ভাই। আর আমাদের শপের নাম হচ্ছে আশিক ফার্নিচার, ঢাকা উত্তরা উত্তরখান মাঝে শাহজাল ইসলাম ব্যাংকের পাশে অবস্থিত। গুগল ম্যাপে আশিক ফার্নিচার লিখে সার্চ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন, এবং ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, এই নাম্বারে ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা, যেটাই লাগবে স্ক্রিনশট ছবি পাঠাবেন। আর আপনার মনের কোনো প্রাইস থাকলে বলবেন, ওই প্রাইসিং অনুযায়ী ফার্নিচার বানিয়ে দিব, মনের প্রাইসে বেডরুম সেট।